আজকে আমার কলেজ অফ আছে, তো আমি ভাবলাম যে আজকে তোমাদের জন্য কিছু শুট করে নিই। শুট করার জন্য কন্টেন্ট চাই যেটা আমার কাছে নেই, তাই জন্য আমি হট করে আমার কাছে একটা খবর এলো যে আজকে তালপাতার শেপাই আমাদের এখানে প্রেসিডেন্সিতে আসছে। তো আমি বললাম যে প্রেসিডেন্সিতে গিয়ে একবার শুট করা যাক, জানি না কতটা করতে পারবো, বাট তাও বিকজ তালপাতার শেপাই আমার খুব ফেভারিট ব্যান্ড, মানে ইট ইজ আ বেঙ্গলি ব্যান্ড। যারা জানো না তারা গিয়ে ওদের চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, বহুত ভালো লাগবে তোমাদের গানগুলো। গানগুলো সেই লেভেলের করে, বহুত ভালো লাগে আমার, আর আমার ক্রাশও হয়। তো আমি যাবো না, এরকম হতে পারে না। তো আমি ভাবলাম যে আমি যাই, গেটে দেখা করে আসি। একবার আমার দেখা হয়েছিল, আর তখন আমি ইউটিউব করতাম না, তো আমার কাছে কোনো ছবিও নেই, কিছু নেই। তাই জন্য আমি ভাবলাম যে এখন যাই, গিয়ে কিছু করলে করা যাক। তো এখানে ফুটু আছে, ঘুরে আছে সাথে। ফুটু হাই বলো। হাই 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 হাই। ও, আর একটা কথা, সেটা হলো যে আমি আর সুবির দুজনে মিলে ঠিক করেছি যে যেহেতু আমাদের টাইমটা দুজনের এক হচ্ছে না, সো আমরা ভেবেছি যে আমরা দুজনে মিলে আলাদা আলাদা হলো ভিডিও শ্যুট করি, জাস্ট তোমাদের কাছে যেন দেওয়া যায়, বিকজ নয়তো আমাদের অনেক দিনের গ্যাপ হয়েছে। মানে প্রায় আমরা একটা ভিডিও দিলে হয়তো তিন চার মাস ফুল গায়েব থাকে। কেন যাই হোক, সো তাই জন্যে আমি হচ্ছে আমি যেরকম পারবো ব্লগ করবো, ও যেরকম পারবে ব্লগ করবে, যখন আমরা একসাথে থাকবো তখন একসাথে ব্লগ করবো। সো এরকম করেই আমরা তোমাদের জন্য এবার থেকে ঠিক করেছি, মাসে একটা হলেও যেন ব্লগ আমরা এনে ছাড়ি তোমাদের জন্য, বিকজ আমাদের অনেকে বলে তাই জন্য, আর আমাদের সেগুলো শুনতে খুব ভালো লাগে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমরা বুঝতে পারি আমাদের কি ভুল হচ্ছে না হচ্ছে, তার জন্য আমাদের অনেক কনফিডেন্সও বাড়ে যে আমরা নিজেরা ঠিকঠাক করছি। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা একজনের জন্য অপেক্ষা করছি, বন্ধ করে ঢুকছে।
কিছু বলো, পালাবে না। হ্যালো।